দর্শক বন্ধু কেমন আছেন বন্ধুরা আজকে আমি এসেছি পটুয়াখালীর এক কুমোরপাড়া গ্রামে এই গ্রামে তারা মাটি দিয়ে বিভিন্ন ধরনের বাটি তারপরে বিভিন্ন সরঞ্জাম এই মাটি দিয়ে গ্লাস তারপরে জগ বিভিন্ন ধরনের জিনিস তারা তৈরি করে তো সেই গ্রামে আজকে আমরা দেখাবো এগুলো কিভাবে তৈরি করে পোড়া হয় তারপরে এগুলো কিভাবে কারুকার্য করা হয় সব কিছু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমার সামনে যে লোকটি এই লোকটি যে মেশিনে যে উপরে একটি মাটির দিয়ে তারপরে একটি দধির বাটি সে তৈরি করে ফেলেছে মাত্র আধা মিনিটও টাইম লাগলো না দেখতে পাচ্ছেন যে বাটিটা তার তৈরি করা হয়ে গেছে নিচে যে মোটর দিয়ে এই যে মেশিনটা সেটা দিয়ে তারা এই কাজগুলো করে বন্ধুরা বাটির যে তারা রেখে দিয়েছে ওই যে উপরে যে গাছের তক্তা রয়েছে সেই তক্তার উপরে এগুলো সুন্দরভাবে সাজিয়ে তারপরে রাখা হয় যাতে মালামাল কোনো সমস্যা না হয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ব্যাংক তারপরে আপনার বিভিন্ন ধরনের জিনিস তারা তৈরি করে এখানে রেখেছে আর এই মালামালগুলো তারা কি করবে তারা পরবর্তীতে এগুলো পোড়ার জন্য তারা তাদের যে পুইন ঘর রয়েছে সেটা নিয়ে যাবে নিয়ে যেয়ে এটা এগুলো এই মালগুলো পুড়ে তারা লাল করে ফেলবে সেটাও দেখাবো আপনাদের সাথেই থাকুন দর্শক বন্ধু এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এই উপরে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা পুরো কমপ্লিট হয় না এটা তারা ই করবে রং দিয়ে তারপরে এটার কাজ কারুকার্য করা হবে এগুলো পুড়ে তারপরে রং দিবে বন্ধুরা এই যে দেখুন এই যে সব মাল কিন্তু এভাবে সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে এই মালগুলো এই এখানে এই কারখানার ভিতরে এই কাজগুলো তারা করে থাকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে মালগুলো তারা তৈরি করে এই যে এটাকে পুইন বলে তারা এই পুইনের ভিতরে এই মালগুলো সুন্দরভাবে সাজিয়ে লাকড়ি দিয়ে তারপরে নিচ দিয়ে আগুন দিয়ে এই মালগুলো পোড়া হয় আর এই মালগুলো উপরে আপনার সেটাও দেখাবো আপনারা সাথে থাকুন এই মালগুলোর উপরে এই খড় দিয়ে তারপরে উপরে লিপা হয় এই দেখতে পাচ্ছেন এই মালটা কিন্তু প্রথমে কী করলো তারা প্রথমে যে মাটির মালটা নিচে ভিতরে সাজালো সাজিয়ে তারপরে উপরে খড় দিয়ে ইট দিয়ে ফাঁকা ফাঁকা করে তারপরে এই মাটিটা দিয়ে লিপ দিয়ে এই লিপটা দিলে জিনিসটা তাড়াতাড়ি পুড়ে লাল হয়ে যাবে দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন যে এই কুইন ঘরটা এই এখানে প্রচুর লোক এখানে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে এই যে দেখতে পাচ্ছেন এই যে লোকটা যে লাঠি দিয়ে একটি লাঠি দিয়ে সুন্দরভাবে এই পুইনটাকে তারা মেজে তারপরে নিচ দিয়ে আগুন অলরেডি ধরিয়ে দিয়েছে পুড়িয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু পোড়া হয়ে গেছে তাদের পুরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে যেরকম থাকে দেখতে পাচ্ছেন এই নিচ দিয়ে আগুনটা দিয়ে তারপরে এই মালগুলো পোড়া হয়ে গেছে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে এই মাটির ব্যাং তারপরে দধির বাটি বিভিন্ন পদের জিনিস তারা এই পুইন ঘরে পুড়ে তারপরে এই জিনিসগুলো তারা নিয়ে যাবে একটু কারুকার্য করতে যেটা তারা অন্য মানুষ দিয়ে এই এই কাজটা করে থাকে এই যে তারা কাজটা করে থাকে এটারও আবার ভিন্ন ভিন্ন ধরনের মানুষ রয়েছে এগুলো যারা কারিগর তারা এই মালগুলো তারা পুড়ে ফেলেছে পুড়ে ফেলে দেখতে পাচ্ছেন একবারে লাল হয়ে তারপরে গেছে এগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই এই যে মালগুলো তারা তৈরি করে এখানে সুন্দরভাবে রেখে গেছে তো এগুলো তারা আবার মাটিতে দিয়ে মাটি দিয়ে লাল মাটি এক পদের আছে মাটি না রং বলে সেটাও আমি জানি না এটা কিভাবে তারা করে তা দেখাবো আপনাদের একটি মহিলা এই কাজটা করে সেগুলো ওই রঙের ভিতরে চুবি দিয়ে সুন্দর করে এই জিনিসটা রং করে এতে দেখতে পাচ্ছেন কিছু কিছু ব্যাংক রয়েছে সেটাকে তারা ওই কমপ্লিট করে ফেলেছে কারুকার্য করে এই যে দেখতে পাচ্ছেন এই লোকটি যে ওই বাটির ভিতরে দেখতে পাচ্ছেন এটা এগুলো একটা রং না মাটি এটা আমি জানি না লাল মাটি না কি না এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সে এই কাজটা ফিনিশিং করছে এটা হলে লাস্ট ফিনিশিং তারপরে এগুলো সুগো দিয়ে এই মালটা তারা বিক্রি করে ফেলবে